গতকাল হঠাৎ করে নবান্নে মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। এই বিষয়টিকে কটাক্ষ করে নওশাদ সিদ্দিকী বলেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর মধ্যে গতকাল নবান্নে একান্তে বৈঠক হয়েছে। দুর্নীতির পাকে যখন গোটা তৃণমূল কংগ্রেস নিমজ্জিত, তখন এই বৈঠক করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সুব্রহ্মণ্যম স্বামী একজন ইসলামোফোবিক ব্যক্তি, অতীতে তার ইসলাম বিদ্বেষী মন্তব্য ও আচরণ প্রচুর বিতর্ক তৈরি করেছে। বাবরি মসজিদ ইস্যু থেকে শুরু করে সাম্প্রতিক সিএএ এনআরসি ইস্যুতে এই ব্যক্তির মন্তব্যে বারবার মুসলমান সম্প্রদায়ের প্রতি ঘৃণা ঝরে পড়েছে। তিনি অবিরত আরএসএসের এজেন্ডাকে সুচারুভাবে পরিবেশন করে চলেছেন। এই ব্যক্তির সঙ্গেই একান্ত বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগেও দিল্লিতে গিয়ে মমতা বৈঠক করেছিলেন সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে। 1998 সালে আরএসএস তৃণমূল কংগ্রেস সৃষ্টি করেছে। এই সত্য ধামা চাপা দিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করা হয় বিভিন্নভাবে, কিন্তু সত্য চেপে রাখা যায় না, তা কোনো না কোনোভাবে বেরিয়ে আসে। গতকালের ঘটনা তা আরও একবার প্রমাণ করল। ব্যুরো রিপোর্ট, রোলেক্স মিডিয়া। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর মধ্যে নবান্নে এক মিটিং হয়েছে। দুর্নীতির পাকে গোটা তৃণমূল কংগ্রেস যখন নিমজ্জিত, তখনই নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে একজন চরম সাম্প্রদায়িক নেতা, মুসলিম বিদ্বেষী নেতার সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মিটিং করছেন। স্বামী সুব্রহ্মণ্যম স্বামী একজন ইসলামোফোবিয়া ব্যক্তিত্ব, অতীতে তার ইসলাম বিদ্বেষী মন্তব্য ও ইসলাম সম্পর্কে প্রচুর তিনি বিতর্ক সৃষ্টি করেছেন। অবগত আরএসএস এর এজেন্ডাকে সুন্দরভাবে পরিবেশন করে চলেছেন। এন ব্যক্তির সাথে এই বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগেও দিল্লিতে গিয়ে বৈঠক করেছিলেন, আমাদের কাছে খবর পেয়েছিলাম সূত্রের মাধ্যমে, এই সুব্রহ্মণ্যম স্বামীর সাথে। 1998 সালে আরএসএস তৃণমূল কংগ্রেসকে সৃষ্টি করেছে। এই সত্য ধামা চাপা দেওয়ার বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করা হয়, কিন্তু সত্য চেপে রাখা যায় না, তা কোনোভাবেই বেরিয়ে পড়ে জনমানুষে। গতকালের এই সুব্রহ্মণ্যম স্বামীজি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিটিং হয়েছে, তারা আবার একবার প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেস আরএসএস এর ইশারায় পশ্চিমবাংলায়